কথায় আছে আশায় মরে চাষা, ঠিক সেরকমই পরিস্থিতি শিকার হয়েছি এবার আমরা। কিছুদিন আগে যেটিকে আমরা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল হিসাবে রেকমেন্ড করেছিলাম, আজ সেই হোটেলটি আমাদের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ফেস করালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেস্ট হোটেলস। আজ আমরা যে হোটেলের রিভিউ দিতে চলেছি তার নাম হলো কালেকশন ও 765-98 রেভা হোটেলস। হোটেলটি সল্টলেকে সেক্টর 5-এ সিচুয়েটেড এবং এখানে যাওয়ার জন্য বিধাননগর স্টেশন থেকে অটো বা বাসে করে কলেজ মোড়ে নামতে হয়। সেখান থেকে অ্যাপ্রক্স 200 মিটারের হাঁটা পথ। হোটেলের প্রাইস অ্যাপ্রক্স 1000 থেকে 1200-এর মধ্যে ভ্যারি করে। এই হোটেলে আমাদের এটি সেকেন্ড টাইম ভিজিট এবং দুইবারই আমাদের অ্যাপ্রক্স 1000-এর কাছাকাছি প্রাইস দিতে হয়েছে। বেশ কিছু মাস আগে আমি এই হোটেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করি, তখন আমাকে 9th ফ্লোরে রুম দেওয়া হয়েছিল এবং প্রাইসের পার্সপেক্টিভে রুমের কোয়ালিটি আমাকে ইমপ্রেস করেছিল, কিন্তু কিছু কারণবশত তখন ভিডিও বানানো হয়নি। তাই হোটেলটিকে আমরা ওয়ান অফ দ্য বেস্ট হোটেলের লিস্টে রেখেছিলাম, কিন্তু পপুলারিটি গেইন করার পর পুরো উল্টো অভিজ্ঞতা দিল আমাদের। আজ সেই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আনফর্চুনেটলি আমরা হোটেলের ফ্রন্ট ভিউয়ের ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পরে নেব ভেবে রেখেছিলাম, কিন্তু তার আর সুযোগ হয়নি। এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢোকার পর ভিউটা কিছুটা এরকম। বিল্ডিংটি অ্যাপ্রক্স 12 স্টোরে বিল্ডিং, কিন্তু অনলি 9th এবং 11th ফ্লোরে হোটেল রয়েছে। আমরা যখন হোটেলে ঢুকছিলাম তখন আমাদের ভিডিওটি রানিং ছিল, কিন্তু সেটি দেখে বিল্ডিংয়ের যারা গার্ড ছিলেন তারা অবজেকশন করলেন এবং তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন, আপনারা এটি কী করছেন? আমরা ওনাদের বুঝিয়ে বললাম যে আমরা হোটেলের কাস্টমার এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তাই আমরা একটি ব্লগ বানাচ্ছি। তখন ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনাদের কি পারমিশন নেওয়া আছে? আমরা বললাম যে না, পারমিশন নিয়ে যদি ভিডিও বানাতে হয় তবে আমরা রিসেপশনে কথা বলে তবেই ভিডিও বানাবো। আমরা প্রায় 10:45-এ হোটেলে পৌঁছে যাই এবং রিসেপশনে গিয়ে যখন বলি আমাদের বুকিং রয়েছে, তখন ওনারা বলেন 12টার আগে চেকিং পসিবল নয় এবং আমাদের 1 ঘন্টা 15 মিনিট ওয়েট করতে হয়। আমাদের বড্ড অবাক লাগলো, যেখানে 2টো ফ্লোর মিলিয়ে অ্যাপ্রক্স 100-এর কাছাকাছি রুম অ্যাভেলেবেল রয়েছে, সেখানে কি একটি রুমও খালি নেই? তার কিছুক্ষণ পরই আমরা নোটিস করলাম যে অনেকে আমাদের পরে আসা সত্ত্বেও রুম পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা 12টার আগে আসা সত্ত্বেও রুম পেলাম না। এরপর যখন আমাদের চেকিংয়ের সময় হয় তখন সব ফর্মালিটিস কমপ্লিট করার পর যখন আমরা ব্লগ বানানোর জন্য পারমিশন নিতে চাই তখন ওনারা ডাইরেক্ট বারণ করে দেন। তাই আনফর্চুনেটলি আমরা রিসেপশন এবং বাকি এরিয়াগুলোর ভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু রুমের ডিটেল রিভিউ আমরা খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের 11th ফ্লোরে কোণার দিকে একটি রুম দেওয়া হয়েছিল। রুমে ঢোকা মাত্র আমরা দেখলাম রুমের সাইজ খুব একটা বড় নয়। দেখে মনে হচ্ছিল শিয়ালদা স্টেশনের আশেপাশের হোটেলগুলিতে যেরকম রুম পাওয়া যায় আমাদের রুমটিও কিছুটা সেরকম ছিল। এবার তোমাদের সাথে রুমের ওভারভিউটি শেয়ার করলাম। বেডের পাশের দেওয়ালেই একটি নাইট ল্যাম্প রয়েছে, কিন্তু নাইট ল্যাম্পটি এতটাই লুজ যে কোনো সময় খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমাদের যখন রুম সার্ভিস দিতে আসে তখন আমরা এই ব্যাপারটি নিয়ে কমপ্লেইন জানাই, কিন্তু তার উত্তরে তারা বলে এটি এরকমই থাকবে, আপনারা এটাতে হাত দেবেন না, তাহলেই কোনো প্রবলেম নেই। বড্ড অদ্ভুত ব্যাপার, তারা প্রবলেমের সলিউশন না করেই প্রবলেমটিকে এড়িয়ে গেল। রুমের বেডটি যথেষ্ট ক্লিন এবং কমফোর্টেবল ছিল। বেডের উপরের সাইডে দেয়ালে
আলাদা করে কুশনিং করা ছিল, যেটা খুব কম হোটেলেই দেখা যায়। বেডের লেফট সাইডে একটি আলমারি ছিল এবং তার ভেতরে একটি পার্সোনাল লকারও রাখা ছিল, কিন্তু অন্যান্য হোটেলগুলির মতো এটিতে কোনো ওয়ার্ড্রপ ছিল না, শুধুমাত্র একটি আলমারি দিয়ে কাজ সেরে দিয়েছে। রুমের এক সাইডে একটি ড্রেসিং টেবিল ছিল, যেটি খুব সাধারণ একটি অ্যামিনিটির মধ্যে পড়ে। তার পাশেই রাখা ছিল একটি অপদার্থ টিভি, কারণ আমরা যখন টিভিটি চালানোর চেষ্টা করি টিভিতে কোনো চ্যানেল আসছিল না, আর সেই প্রবলেমটি রিসেপশনে জানাতেই তারা এসে চেক করল আর বলল যে সরি স্যার, আমাদের টিভিতে রিচার্জ করা নেই, তাই চ্যানেল আসবে না। টিভির নিচেই আরও একটি অপদার্থ জিনিস রাখা ছিল, যেটি হলো রেফ্রিজারেটর, কারণ রেফ্রিজারেটরটি ছিল খারাপ। এবং একই সঙ্গে এই প্রবলেমটি জানানোর পর তারা বলল যে এটারও কোনো সলিউশন নেই আমাদের কাছে। রুমের এই অবস্থা দেখে আমরা পুরো অ্যাস্টোনিস্ট হয়ে গিয়েছিলাম এবং তাদের বললাম রুমের যখন কোনো জিনিসই ঠিক নেই তখন এই জিনিসগুলো শোপিস হিসাবে সাজিয়ে রাখার মানেটা কি দাঁড়ায়, কিন্তু তারা কোনো অ্যানসার না দিয়েই চলে গেল। গজব বেইজ্জতি হ্যায়। এরপর রুমে 6-7 ঘন্টা কাটানোর পর আরও একটি নেগেটিভ পয়েন্ট আমাদের চোখে পড়ে, সেটি হলো রুমের দেয়ালগুলো অনেক পুরনো এবং সেটি যেন বোঝা না যায় তার জন্য কোনো রকমে কালার করা রয়েছে। আরও একটি ব্যাপার যেটি তোমাদের জানা উচিত সেটি হলো রুমগুলি নন স্মোকিং রুম এবং রুমে স্মোক ডিটেক্টর লাগানো রয়েছে। এরপর আমি কিছু পজিটিভ পয়েন্টে আসছি। রুমের এসির কোয়ালিটি খুব ভালো ছিল এবং খুব অল্প সময়ের মধ্যে রুমকে পুরোপুরি ঠান্ডা করে দিচ্ছিল। তাছাড়া রুমে ফ্রি আরও ওয়াটারের সার্ভিস অ্যাভেলেবেল ছিল এবং হোটেলের আউটসাইড ফুড অ্যালাউড ছিল। এর সঙ্গে বেডের ওপরের দিকে বেশ কিছু রিডিং লাইট লাগানো রয়েছে, যেটি তোমরা বই পড়ার শখ থাকলে ইউজ করতে পারো। বা তোমরা যদি কাপল হও তাহলে রোমান্টিক অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য এটি ইউজ করতে পারো। সবশেষে চলো ওয়াশরুমের রিভিউটা দেখে নেওয়া যাক। আমাদের যে রুমটি দেওয়া হয়েছিল তাতে ওয়াশরুমের সাইজ অনেকটা ছোট ছিল, তবে কোয়ালিটি ওয়াইজ খুব একটা ভালো না হলেও ওয়াশরুম টোটালি নিট অ্যান্ড ক্লিন ছিল এবং ওয়াটার সাপ্লাই সিস্টেমটাও যথেষ্ট ভালো ছিল। ওয়াশরুমে স্পেসিফিক কোনো ডাস্টবিন রাখা ছিল না, শুধুমাত্র বেসিনের তলায় একটি ছোট্ট বাকেট রাখা ছিল। পরে আমরা বাকেট আর মগ চেয়ে পাঠাই। এরিয়ার পার্সপেক্টিভে ওয়াশরুমটি আমাদের অনেকটা কনজেস্টেড মনে হয়েছে এবং কোনো সিলিং ফ্যান লাগানো ছিল না, কিন্তু এটা দেখে মনে শান্তি পেয়েছিলাম যে মিনিমাম গিজার এবং এক্সস্ট ফ্যানটা অ্যাভেলেবেল ছিল। কিন্তু ওয়াশরুমের একটি মারাত্মক বড় নেগেটিভ পয়েন্ট ছিল তার উইন্ডো, যেটির আমি কী ডেসক্রিপশান দেব তার ভাষা খুঁজে পাচ্ছি না। দেখে মনে হচ্ছিল যেন উইন্ডোর উপরের একটি পার্ট ভাঙা এবং সেখান দিয়ে সামনের বিল্ডিংয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা লোকজনদের স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। সেম রকমভাবে তারাও যদি সেই ভাঙা পার্টটা লক্ষ্য করে তবে ওয়াশরুমের ভেতরটা কিছুটা দেখতে পাবে, এরপর বাকিটা তোমরা বুঝে নাও। সবশেষে এটাই বলার যে হোটেলটি পুরোপুরি কাপল ফ্রেন্ডলি এবং এখানে লোকাল আইডি অ্যাকসেপ্ট করে, তবে বুক করার আগে খুব ভাবনা চিন্তা করে বুক করবে। যদি 1000-এর মধ্যে পাওয়া যায় তাহলে মোটামুটি ভালো অপশান ধরা যেতে পারে,
কিন্তু 1000 এর উপর চার্জ করলে মার্কেটে আরও অনেক ভালো ভালো অপশান অ্যাভেলেবেল রয়েছে। অ্যাট দি এন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।